আপনাদের জানিয়ে রাখি কল্যাণী এইমসের নিয়োগে দুর্নীতি নিয়ে এবার সিআইডির নজর এবং এক ব্যক্তি তিনি কিন্তু ইতিমধ্যেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেছেন দুই বিধায়ক দুই সাংসদ সহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে দুর্নীতিতে দুর্নীতির অভিযোগ রয়েছে এই আটজনের বিরুদ্ধে কল্যাণী এমসে নিয়োগ নিয়ে দুর্নীতি এবং ইতিমধ্যেই সিআইডির নজরে আপনাদের জানিয়ে রাখি দুই বিধায়ক দুই সাংসদ সহ মোট আটজনের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এক ব্যক্তি তিনি অভিযোগ দায়ের করেছেন এবং কল্যাণী থানার সঙ্গে সিআইডি তারা কিন্তু একযোগে এর অনুসন্ধান করবে এবং শুধুমাত্র থানায় অভিযোগ জানানোই নয় দুর্নীতির মামলাও রুজু করা হয়েছে কল্যাণী এইমস নিয়ে দুর্নীতির একটি মামলাও রুজু করা হয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সেন তৃণমূল নেতা আপনাকে স্বাগত কলকাতা টিভিতে শান্তনুবাবু এই যে কল্যাণী এমসাই নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে মোট আট জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে কল্যাণী থানায় এবং সিআইডি একযোগে এই বিষয়টা নিয়ে তারা তদন্ত করবে এমনটাই জানতে পারা যাচ্ছে আপনার কি প্রতিক্রিয়া দেখুন এটা আবার প্রমাণ হলো যে তাহলে করাপশনের ঠাকুর দাদারা বড় বড় করাপশনের কথা বলে চালনি চুচের বিচার করে এর আগে আমরা শুনেছিলাম আজকে সেটা প্রমাণ হলো শরীফুল ইসলাম বলে একজন অভিযোগের ভিত্তিতে একটা কেন্দ্রের স্বরাষ্ট্র কেন্দ্রের শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বিধায়ক সহ বিজেপির ক্রেষ্টভিষ্টুরা যে দুর্নীতিতে জড়িত এবং এমসের মতো একটা প্রতিষ্ঠানে তারা অনৈতিকভাবে লোক ঢুকিয়েছে এটা প্রমাণ হয় এবং সেই জন্য এই অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং এটা প্রমাণ হলো যে ভারতবর্ষের দুর্নীতির পরাকাষ্ঠা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তারা অন্য লোকের আবার দোষ ধরে বেড়ায় এবং আমি মনে করি অবিলম্বে ভারতবর্ষের যিনি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আছেন তার স্টেটমেন্ট দেওয়া উচিত কারণ তার নিজের দপ্তরের প্রতিমন্ত্রীকে নিয়ে এই ঘোটালা এবং তার নিজের দপ্তরের প্রতিমন্ত্রী বিরুদ্ধে এফআইআর করা হয়েছে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আর একবার কল্যাণী এইমসে নিয়োগের দুর্নীতির ক্ষেত্রে কিন্তু এবার সিআইডির নজর এবং যেটা জানতে পারা যাচ্ছে শারিফুল ইসলাম নামে এক ব্যক্তি তিনি অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই কল্যাণী থানায় তার অভিযোগের ভিত্তিতে মোট দুজন বিধায়ক দুজন সাংসদ সহ মোট আটজনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু তদন্ত হবে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং শুধুমাত্র কল্যাণী থানা নয় তার সঙ্গে সিআইডিও এই তদন্তে অংশগ্রহণ করবে